সিনেমার সর্বোচ্চ পুরস্কার মিঠুন চক্রবর্তী ঝুলিতে, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। আগামী 8ই অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছেন পরিচালক পীযূষ সাহা। পীযূষ বাবু, ট্রাইব টিভি বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত। এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো আমি খুব আপ্লুত, খুব গর্বিত। মানে দাদার মিঠুন চক্রবর্তী মতন যোগ্য ব্যক্তির হাতে যোগ্য সম্মান, এবং এটা অনেকদিন আগে আরো পাওয়া উচিত ছিল। এবং আমি গর্বিত যে আরো, কারণ আমি মিঠুন দাকে নিয়ে একটা বিখ্যাত ছবি তুলকালাম, আমারই করা। আজকে সেখানে আমি আরো মানে সেই ব্যক্তির সঙ্গে আমি কাজ করতে পেরেছি, সেটা আমার কাছে একটা জীবনে বিশাল অ্যাচিভমেন্ট। মিঠুন চক্রবর্তী শুধু ফিল্মের অবদান নয়, ফিল্মের বাইরেও ওনার অনেক অবদান আছে, অনেক চ্যারিটি আছে। এবং ফিল্ম লাইনের মধ্যে আমাদের বোম্বে টেকনিশিয়ানদের জন্য একটা অভূতপূর্ব ব্যবস্থা করে দিয়েছেন যখন তিনি মধ্যগগনে। ওনার অবদান তো আছেই ফিল্মের, ফিল্মের সঙ্গে পর্দার বাইরেও পর্দার পিছনেও অনেক 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 অবদান। তা আজকে আমি অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ ওনার সঙ্গে কাজ করা ব্যক্তি, আমি ভাষা হারিয়ে যাচ্ছি। এত বড় একটা সম্মান আজকে দাদার হাতে উঠবে। এই বয়সে দাঁড়িয়েও তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন, আর কিছুদিন পরেই তার সিনেমা শাস্ত্রী মুক্তি পাচ্ছে, কি বলবেন? এবং আমরা চাই দাদা দীর্ঘজীবী হোক, সুস্থ থাকুক, এবং আরো ভালো ভালো কাজ করে দর্শকদের মনোরঞ্জন দিক। মানে আমরা এরকম, মানে কি বলবো, আমরা আমাদের এখনো বাংলা থেকে দাদার পরবর্তী কেউ ন্যাশনাল লেভেলে কে আসতে পারেনি, এটা তো আক্ষেপ আমাদের রয়ে গেছে। দাদা আমাদের কাছে গর্ব, আমাদের কাছে আইকন, আমাদের কাছে পরিচিতি, বাংলার গর্ব, আর কিছু বলার নেই। দাদা সুস্থ, অনেক ধন্যবাদ পীযূষ বাবু। যেমনটা আপনারা শুনলেন যে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, কার্যত আপ্লুত। পরিচালক মহল থেকে শুরু করে অভিনেতা জগতের যে সমস্ত মানুষজন রয়েছেন সকলেই, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমার বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুনের প্রথম কেরিয়ার। প্রথম ছবি মৃগয়াতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। স্যার, মানে সচ বলু কি মেরে পাশ কোনো ভাষাই নেই, না মানে হাস সকতা হুম, না মানে খুশি সে রো সকতা হুম। ইত্যাদি বড়ি চিজ হে কেসে, যা সে মানে আ রা হুম কলকাতাকে, কেসে এক ব্লাইন্ড লেন সে ফুটপাথ সে লড়কে ইধার আয়া হুম, উস লড়কে কো ইতনা বড়া সম্মান মানে সোচ ভি নেই সকতা, লিটারালি মানে বাগরুদ হো গিয়া। বস ইত্যা বোল সকতা হুম, ইয়ে মানে ডেডিকেট কর রা হুম মানে আপনে ফ্যামিলি কো আর মেরে ফ্যান্স পুরে বিশ্ব মে যা ভি হ্যাঁ উন সবই কো।